2023 মাধ্যমিকের ফল প্রকাশের দিনই ঘোষণা হয়ে গেল 2024 সালের পরীক্ষার সূচি। 2024 সালে পরীক্ষা 21 দিন এগিয়ে এসে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা শেষ হবে 12 ফেব্রুয়ারি, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ রুটিনও। পরের বছরে আমরা পরীক্ষা শুরু করছি 2 ফেব্রুয়ারি আর আমরা পরীক্ষা শেষ করছি 12 ফেব্রুয়ারি। গতবারে খুব সাধারণ মানে বাই ইলেকশন সংক্রান্ত বিষয়ে যে ধরনের আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এবং একটা বাই ইলেকশন, সেক্ষেত্রে এবছর আমরা চাই না ছাত্রদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম সমস্যা যাতে হয়। এবং এটাই কারণ যদি বলেন তাহলে বলতে হয় যে আমরা যখন অর্গানাইজ করি আমাদের যেটা মনে হয়েছে যে রেজাল্টটা বের করাটা যত তাড়াতাড়ি সম্ভব, পরীক্ষার টাইম এবং এই নিউ এডুকেশন পলিসি সেটাকে মাথায় রেখে, মনে রাখবেন পাহাড়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকে, সব কিছু মাথায় রেখে এবারে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু প্রভূত জেলা সফর করেছি, স্কুল ভিজিট করেছি, এই সব ইনপুটগুলো থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি। সো একটা যদি কারণ বলেন তাহলে খুব ভুল বলা হবে। সব কিছু মিলিয়ে টোটাল অর্গানাইজেশনকে ঠিক রাখার জন্য, পরীক্ষা অর্গানাইজ করার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন না হওয়ার জন্য এবং বাচ্চাদের যাতে সবচেয়ে ভালো পরিবেশের মধ্যে, সুস্থ পরিবেশের মধ্যে তারা যাতে পরীক্ষা দিতে পারে সেইটা মাথায় রেখে আমরা কমফোর্টেবলি পরীক্ষা দিতে পারে, ওয়েদারও ভালো থাকবে, সব মিলিয়ে আমরা এইগুলো সব মাথায় রেখেই আমরা এই রুটিনের শিডিউলটা আজকে জানালাম।